হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস ইলেভেন এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ এই চ্যাপ্টারের নাইন্থ লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব কর্ণ সম্পর্ক কি জিনিস এবং তার সঙ্গে ভ্যালেন্সি বা যোজ্যতা কি জিনিস এবং আর কয়েকটা বিষয় আমাদের এখানে বাকি ছিল, যেমন ধরে নাও তোমার স্ফুটন অঙ্ক, গলন অঙ্ক এবং হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেনের অবস্থান পিরিয়ডিক টেবিলে কোথায় থাকবে। তো এই সমস্ত কয়েকটা ছোট জিনিস আমরা আজকের ক্লাসে করব এবং আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা হচ্ছে গিয়ে পিরিয়ডিক প্রপার্টিজ এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করে নেবো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো প্রথমে আমরা জেনে নেব যোজ্যতা বা ভ্যালেন্সি সম্বন্ধে। দেখো, যোজ্যতা বা ভ্যালেন্সি, ঠিক আছে, সম্বন্ধে আজকে আমরা জানব। দেখো, যোজ্যতা বা ভ্যালেন্সি এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। যোজ্যতা মানে কি জিনিস বা যোজ্যতা বলতে আমরা কি বুঝি? দেখো, এখানে আরেকটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে দেবো যে যোজ্যতা আমরা পড়েছি, আবার রেডক্স রিয়াকশনে আমরা পড়েছি হচ্ছে জারণ সংখ্যা। যোজ্যতা এবং জারণ সংখ্যা দুটা কিন্তু একই রকম ভাবে ইউজ হলেও কিন্তু দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে, তোমরা আজকের ক্লাসে সেটা বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা জেনে নিই যোজ্যতা মানে কি। দেখো, যোজ্যতা মাপার জন্য, মানে যদি আমরা কাউকে বলি যে ক্লোরিনের যোজ্যতা এক বা হচ্ছে কি বলি অক্সিজেন যোজ্যতা দুই, এরকম ভাবে কিন্তু যোজ্যতা মাপার কিন্তু অনেক ধরনের স্কেল আছে। তো নর্মালি কোন একটা এলিমেন্ট সে হাইড্রোজেন বা ক্লোরিন, অর্থাৎ কি কতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা কতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, ও যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে বা যতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে তার যোজ্যতা তত হবে। ঠিক আছে, দেখো নর্মালি তাহলে কি বললাম, নর্মালি তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে কোন একটা মৌলের যৌগ গঠনের ক্ষমতাকে আমরা যোজ্যতা বলবো। কি বললাম? না, কোন একটি মৌলের যৌগ গঠনের কি বললাম, যৌগকে আমরা হচ্ছে গিয়ে ভ্যালেন্সি বলবো, যৌগ গঠনের ক্ষমতা। এবার কি বললাম স্যার আমাদের, দেখো ভ্যালেন্সি মাপার জন্য কোন একটা এলিমেন্ট তার ভ্যালেন্সি কত হবে সেটা মাপার জন্য তিনটা স্কেল আছে। আমরা নর্মালি তিনটা স্কেল ব্যবহার করি, একটা হচ্ছে ক্লোরিন স্কেল, একটা বলা হয় হাইড্রোজেন স্কেল, আর একটা বলা হয় অক্সিজেন স্কেল। এই তিনটা স্কেলে কিন্তু নর্মালি হচ্ছে ক্লোরিন এবং হাইড্রোজেন এই দুটো স্কেলে একই হয় যোজ্যতা, কিন্তু অক্সিজেন স্কেলে কিন্তু যোজ্যতা ভিন্ন হয়। এবার নর্মালি দেখা যায় কি স্যার, কোন একটা এলিমেন্ট তার যোজ্যতা কত হবে সেটা নির্ভর করে তার যোজ্যতা কক্ষ। এবার যোজ্যতা কক্ষ কোনটাকে বলি বা ভ্যালেন্স সেল আমরা কোনটাকে বলি, না সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকেই আমরা সাধারণত যোজ্যতা বলে থাকি। এবার কোন মৌলের ক্ষেত্রে দেখবো যে তার যোজ্যতা হচ্ছে কি যোজ্যতা কক্ষে, মানে ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা তার যোজ্যতা হবে, বা আমরা এভাবে বলতে পারি বা তার যে যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটা আট থেকে বিয়োগ করে যেটা আসবে সেটা হবে তার যোজ্যতা। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এই গল্পটা দেখা গেছে যে যাতে মানে যোজ্যতাটা নির্ভর করে কি তার ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে, বা তো সেই ভ্যালেন্স সেলের ইলেকট্রনটা তো আট থেকে বাদ দিয়ে যত আসবে সেটা হবে তার যোজ্যতা। ঠিক আছে, এটা তাহলে ওই যে বললাম আমাদের যে তিনটা স্কেলে বিভিন্ন ধরনের যোজ্যতা আসবে। তো তাহলে এবার আমরা প্রথমে দেখে নেবো স্যার সে এই যে যোজ্যতা, যোজ্যতা ব্যাপারটা বুঝতে পেরে গেছি যে কোন একটা মৌলের যোজ্যতা কক্ষে যত ইলেকট্রন থাকবে বা সেই যোজ্যতা কক্ষ থেকে মানে আট থেকে বাদ দিয়ে যেই ইলেকট্রনটা আসবে বা যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা যোজ্যতা বলবো। এবার যোজ্যতা মাপার তো অনেকগুলো তিনটা স্কেল আছে, এবার আমরা দেখে নিই কোন স্কেলে আমরা কিভাবে যোজ্যতাটাকে বলবো আর কি, এবং কোন এলিমেন্টের যোজ্যতা কত হবে এবং সেই ব্যাপারটা আমাদের পুরো ক্লিয়ার হবে। দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে গিয়ে হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেলে কোন একটা মৌলের যোজ্যতা কত হবে। এবার দেখো স্যার, যোজ্যতা তো একটা জিনিস আমরা কিন্তু খেয়াল রাখবো যে আমাদের যে পিরিয়ডিক টেবিলটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোটা যোজ্যতা ভিত্তিতে, এবং মেন্ডেলিফ মানে পিরিয়ডিক টেবিলের প্রথম যে আবিষ্কর্তা হিসেবে আমরা যাকে মানে প্রধান প্রাধান্য দেওয়া হয় হচ্ছে মেন্ডেলিফ, তো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল উনিও কিন্তু এই যোজ্যতার ভিত্তিতেই মানে প্রত্যেকটা এলিমেন্টকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে তার যে যোজ্যতা আসে বা কতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পেরেছে তার ভিত্তিতে কিন্তু অনেকগুলো এলিমেন্টকে উনি পরপর গ্রুপ ওয়াইজ সাজিয়েছিলেন। তো যোজ্যতার ভিত্তিতে কিন্তু আমাদের পিরিয়ড টেবিলটা এখন তৈরি হয়েছে। এবার স্যার প্রথম আমরা দেখে নেব যে পিরিয়ড বরাবর কোন একটা এলিমেন্টের যোজ্যতার কি পার্থক্য এবং গ্রুপ বরাবর কোন একটা এলিমেন্টের যোজ্যতার কি পার্থক্য হবে। প্রথমে স্যার আমরা গ্রুপ পর্যায় টুতে, হ্যাঁ পিরিয়ড টুতে আমরা দেখে নেবো যে এলিমেন্ট পিরিয়ড টুতে কে কে এলিমেন্ট আছে। দেখো,
পিরিয়ড 1 তোমার হাইড্রোজেন এবং হচ্ছে কি হাইড্রোজেনের যৌগ তো আমরা সবসময় একই ধরব কারণ হাইড্রোজেনের ভিত্তিতে যেহেতু করছি হাইড্রোজেন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তো হাইড্রোজেনের যৌগ তো আমরা একই ধরব সবসময় আর হিলিয়াম তো মানে নোবেল গ্যাসে তো যৌগ তো আমরা সবসময় জিরো ধরব কারণ ওরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না বা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে না এবং হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না যদিও পরবর্তীতে দেখব তোমার হচ্ছে আমরা ক্লাস 12 এই নোবেল গ্যাসের হচ্ছে কি 18 গ্রুপ 18 একটা পড়বো আমরা পি ব্লক এলিমেন্টের মধ্যে তো তখন দেখব যে নোবেল গ্যাসগুলোর মধ্যে জেনন আবার কারো কারোর সঙ্গে বিক্রিয়া করে কয়েকটা কম্পাউন্ড তৈরি করে তো সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা ধরে নেব কি নোবেল গ্যাসগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করে না তো তাহলে ওই হিসেবে আমরা নোবেল গ্যাসগুলো যৌগটা আমরা জিরো ধরে নিই আর হাইড্রোজেন যৌগটা এক এবার স্যার পিরিয়ড টু তে আমরা চলে আসি এবার পিরিয়ড টু তে কে কে আছে স্যার পিরিয়ড টু তে আছে লিথিয়াম তারপরে কি আছে বলো টুক করে বলো তো দিদি বেরিলিয়াম তারপরে হচ্ছে স্যার ফ্লুরিন এই যে আমি কয়েকটা এই সাতটা এলিমেন্ট লিখেছি এদেরকে আমরা কি করবো হাইড্রোজেনের সঙ্গে স্যার বিক্রিয়া করাবো এবার দেখবো যে কে কটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে ঠিক আছে মানে কটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে এবার দেখো আমরা যদি লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করানো হয় লিথিয়াম একটাই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বেরিলিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে বেরিলিয়ামের সঙ্গে বললে দুটো হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করে বোরের সঙ্গে যদি বিক্রিয়া করা হয় তাহলে হচ্ছে বিএইচ থ্রি তৈরি করে কার্বনের সঙ্গে সিএইচ ফোর তৈরি করে আবার নাইট্রোজেনের সঙ্গে দেখা যাচ্ছে কি স্যার এনএইচ থ্রি তৈরি করে অক্সিজেনের সঙ্গে তোমার হচ্ছে এইচ টু ও তৈরি করে ফ্লুরিনের সঙ্গে তোমার ও তৈরি করছে হচ্ছে এইচ এফ তৈরি করছে ঠিক আছে তো তাহলে দেখো এখানে একটা ট্রেন্ড দেখা গেল কি যে যদি আমরা হাইড্রোজেন সাপেক্ষে যোজ্যতা বলি তাহলে আমি কি বললাম হাইড্রোজেন সাপেক্ষে যদি যোজ্যতা বলতে চাই তাহলে আমরা বলবো ও কতগুলো হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়েছে তাহলে স্যার এই গ্রুপের ভ্যালেন্সি কত হবে এই গ্রুপে দেখো লিথিয়াম কটা হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়েছে না একটা হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়েছে তাহলে বেরিলিয়ামের যদি বেরিলিয়ামের সাথে যদি দেখতে চাই বেরিলিয়ামের কত কটা হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়েছে দুটো বোরনের সঙ্গে কটা হয়েছে তিনটে কার্বনের সঙ্গে চারটে নাইট্রোজেনের সঙ্গে আবার তিনটে অক্সিজেনের সঙ্গে দুটো ফ্লুরিনের সঙ্গে তো তাহলে দেখো এবার এখান থেকে দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না তোমার এইভাবে দেখা গেল যে আমরা যদি যত পিরিয়ড বরাবর যাচ্ছি তো এইবার গ্রুপে তোমার হচ্ছে কি একটা জায়গায় গিয়ে বৃদ্ধি পাচ্ছে আবার ধীরে ধীরে কমে যাচ্ছে তাই তো এবং এটা যদি আমরা গ্রুপ ওয়াইজ বলি তাহলে এটা কোন গ্রুপের এলিমেন্ট বলো এটা গ্রুপ ওয়ান ঠিক আছে গ্রুপ ওয়ান তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রুপ টু তারপরে এটা স্যার গ্রুপ থ্রি থ্রি এবার যদি আমরা মেন্ডেলিফের বলি তাহলে বি হবে আর যদি আমরা ওই আমেরিকান পদ্ধতি বলি তাহলে এ বলবো তাই তো এগুলো থ্রি এ বা আমরা যদি মডার্ন পিরিয়ড টেবিল বলি এটা এক নম্বর পিরিয়ড সরি এটা এক নম্বর গ্রুপ এটা দুই নম্বর গ্রুপ এটা হচ্ছে তোমার কত স্যার ১৩ নম্বর গ্রুপ এটা ১৪ নম্বর এটা ১৫ নম্বর এটা ১৬ এটা হচ্ছে ১৭ বা আমরা যদি কেমিক্যাল তোমার আমেরিকান পদ্ধতিতে বলি তাহলে এটা কি হবে ফোর এ হবে এটা ফাইভ এ হবে এটা সিক্স এ হবে এটা হচ্ছে সেভেন গ্রুপ ওয়ান এর এক হচ্ছে গ্রুপ টু টু হচ্ছে থার্টিন এর থ্রি হচ্ছে ফোরটিন এর হচ্ছে ফোর হচ্ছে আবার এভাবে ফোরটিন থেকে আবার ধীরে কমছে ঠিক আছে স্যার যদি আমরা কোন একটা এলিমেন্টের তার ইলেকট্রন বিন্যাস করে বলতে চাই তাহলে তার যোজ্যতা আমরা কিভাবে বলবো তাহলে চলো স্যার ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যদি বলি গ্রুপ ওয়ানে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে গ্রুপ ওয়ানে যারা যারা আছে চলো চলো দেখে নিই তাহলে গ্রুপ ওয়ানে কি আছে স্যার ইলেকট্রন বিন্যাস কি হবে লিথিয়ামের কত তিন তাহলে আমরা কি করবো ওয়ান এস টু টু এস ওয়ান দেখো দুই নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তাই জন্য এর যোজ্যতা এক হলো আচ্ছা দুই নম্বর রূপে চলে আসো স্যার দুই নম্বর রূপে কি হবে দুই কমা দুই হবে তাহলে যোজ্যতা কত হবে দুই হবে ঠিক আছে স্যার ১৩ নম্বর রূপে চলে আসো ১৩ নম্বর রূপে কি হবে স্যার হচ্ছে কি তোমার বোরনের কত পাঁচ তাহলে পাঁচের কি হবে স্যার দুই কমা তিন তিন আছে তাই জন্য যোজ্যতা হবে তিন একরকম স্যার চলে আসবো ১৪ নম্বর গ্রুপে ১৪ নম্বর ক্ষেত্রে কে আছে কার্বন তাহলে কি হবে দুই কমা চার অর্থাৎ চার হয়ে গেল এবার স্যার ১৫ নম্বর গ্রুপে চলে আসো এর ক্ষেত্রে কি আসবে ১৫ নম্বর কে আছে নাইট্রোজেন তাহলে দুই কমা পাঁচ তাহলে এর ক্ষেত্রে স্যার কি করলাম দেখো এর ক্ষেত্রে কি যোজ্যতা আমরা পাঁচ বলবো না পাঁচ বলবো না এর ক্ষেত্রে কি বলবো স্যার যখনই আমাদের যোজ্যতা মানে ভ্যালেন্স সেলের চারটা পর্যন্ত আমরা দেখবো এবার চারটার বেশি হয়ে গেলে ভ্যালেন্স সেলে যদি চারটার বেশি হয়ে যায় তো তাহলে আমরা কি করবো সেটা আট থেকে মাইনাস করবো আট থেকে ভ্যালেন্স সেলের ইলেকট্রনটা যদি বাদ দিয়ে দিই তাহলে তার আমরা যোজ্যতা বের করে নিতে পারবো কি বললাম স্যার যদি আমরা হাইড্রোজেন স্কেলে যদি দেখতে চাই তো তাহলে যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে হচ্ছে কি তার যোজ্যতা যদি যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমার চারের বেশি হয়ে যায় তাহলে কি করবো স্যার আট থেকে যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো বাদ দিয়ে দেবো তাহলে কিন্তু আমরা যোজ্যতা বের করে নিতে পারবো তাহলে স্যার একইরকম ভাবে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি অক্সিজেন ক্ষেত্রে দুই কমা ছয় তাহলে এই ক্ষেত্রে স্যার যোজ্যতা কত হবে হাইড্রোজেন স্কেলে এর যোজ্যতা কত হবে না দুই হবে আট থেকে আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা বাদ দিয়ে দেবো একইভাবে ফ্লুরিনের কত হবে স্যার ফ্লুরিনের ক্ষেত্রে দুই কমা সাত তাহলে এই ক্ষেত্রে যোজ্যতা হবে এক তাহলে ব্যাপারটা বুঝে গেছি হাইড্রোজেন স্কেলে কি হবে একইরকম ভাবে স্যার আমরা যদি ক্লোরিন স্কেলে
অর্থাৎ কি এরা কতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে তার সঙ্গে যদি আমরা তার সাপেক্ষে যদি বলতে চাই তাহলে দেখবো কি স্যার এরা দেখবো যে আমরা যদি ক্লোরিনের সাপেক্ষে যদি বলতে চাই তাহলে সেম ব্যাপারটাই আসবে দেখো সেম ব্যাপারটাই আসবে যে ক্লোরিনের সঙ্গে দেখা যায় কি লিথিয়াম ক্লোরাইড মানে একটা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় বেরিলিয়াম ক্লোরাইড মানে দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বোরনের ক্ষেত্রে দেখা যায় BCl3 তৈরি করে কার্বনের ক্ষেত্রে CCl4 তৈরি করে নাইট্রোজেনের ক্ষেত্রে কি করে স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 তৈরি করে অক্সিজেনের ক্ষেত্রে কি করে স্যার Cl2O তৈরি করে ফ্লুইনের ক্ষেত্রে কি হয় স্যার Clf তৈরি করে তাহলে দেখো এদের ক্ষেত্রেও স্যার আমরা একই রকম ভাবে এ যতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে সর্বোচ্চ যতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারবে সেটা হবে তার যোজ্যতা দেখো সেম এদের ক্ষেত্রে দেখো লিথিয়ামের ক্ষেত্রে একটার সঙ্গে যুক্ত হয়েছে বেরিলিয়ামের ক্ষেত্রে দুটো তোমার বোরনের ক্ষেত্রে তিনটা চার কার্বনের ক্ষেত্রে চারটা অক্সিজেনের ক্ষেত্রে দুটো আর তোমার ফ্লুইনের ক্ষেত্রে একটি তাহলে এইভাবে দেখো আবার কিন্তু যোজ্যতা হাইড্রোজেন স্কেলে এবং ক্লোরিনের স্কেলে কিন্তু ব্যাপারটা একই হচ্ছে তাহলে ব্যাপারটা বুঝে গেছি স্যার এবার স্যার আমরা দেখবো অক্সিজেন স্কেলের যোজ্যতা আমরা কি করবো স্যার অক্সিজেন স্কেলে যোজ্যতা কিন্তু কোন ব্যাপার না অক্সিজেন স্কেলে আমরা এরকম ভাবে বলবো যে ও যতগুলো অক্সিজেন সঙ্গে যুক্ত হয়েছে সেই অক্সিজেনে যুক্ত হওয়ার সাপেক্ষে তাদেরকে আমরা যোজ্যতা বলতে পারবো তাহলে চলো দেখে নি স্যার এদের যোজ্যতা কি হবে তিন নম্বর পিরিয়ডটা নিয়ে নি তিন নম্বর পিরিয়ডের মধ্যে কে কে আছে স্যার সোডিয়াম আছে তারপরে কি আছে ম্যাগনেসিয়াম আছে তারপরে স্যার ম্যাগনেসিয়ামের পরে এই গ্রুপে কি আছে অ্যালুমিনিয়াম আছে তারপরে কি আছে সিলিকন আছে তারপরে ফসফরাস তারপরে কি আছে স্যার সালফার তারপরে হচ্ছে ক্লোরিন আছে তাই তো এবার অক্সিজেনের সাপেক্ষে যদি যুক্ত হওয়ার গল্প যদি আমরা দেখি আর কি তাহলে কে কটা অক্সিজেন সঙ্গে যুক্ত হচ্ছে দেখো এরা যুক্ত হবে কি একটা অক্সিজেন দুটো সোডিয়াম একটা অক্সিজেন সঙ্গে যুক্ত হয় ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি স্যার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে MgO তৈরি করে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি দেখা যায় Al2O3O3 তৈরি করে সিলিকনের ক্ষেত্রে কি করে স্যার SiO2 তৈরি করে ফসফরাসের ক্ষেত্রে P2O5 তৈরি করে সালফারের ক্ষেত্রে কি করে SO3 তৈরি করে ক্লোরিনের ক্ষেত্রে কি তৈরি করে Cl2O7 তৈরি করে অক্সিজেনের সাপেক্ষে যদি দেখতে চাই তাহলে দেখো এখানে একটা অক্সিজেন -2 তাহলে এখানে সোডিয়াম কি +1 হবে অর্থাৎ কি এর সাপেক্ষে যোজ্যতা হবে 1 ঠিক আছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে MgO তৈরি করেছে তাই জন্য এর ক্ষেত্রে কি হবে স্যার এর ক্ষেত্রে হচ্ছে কি তোর এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার 2 হবে এক নম্বর হবে এর ক্ষেত্রে কত হবে 3 হবে সিলিকনের ক্ষেত্রে কত হবে 4 ফসফরাসের ক্ষেত্রে 5 হবে সালফারের ক্ষেত্রে 6 হবে ক্লোরিনের ক্ষেত্রে 7 হবে অর্থাৎ কি অক্সিজেনের সাপেক্ষে যদি আমরা যোজ্যতা দেখতে চাই তো তাহলে কি হবে স্যার অক্সিজেনের সাপেক্ষে কিন্তু ও কোন গ্রুপে অবস্থান করছে বা ওর যোজ্যতা কত কতগুলো ইলেকট্রন আছে সেটাই হয়ে যাবে তার কি হবে না তোর তার যোজ্যতা হয়ে যাবে তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দেখো বিশেষ করে প্রতিনিধি মৌলগুলো বা যেটাকে আমরা আদর্শ বা টিপিক্যাল এলিমেন্ট বলি বা আদর্শ এলিমেন্ট বলি তো সেই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে ক্লোরিনের সাপেক্ষে এবং অক্সিজেনের সাপেক্ষে কিন্তু আমরা বের করে নিতে পারলাম সেটা অক্সিজেনের সাপেক্ষে ওর যোজ্যতা যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে তার যোজ্যতা যদি সেটা হাইড্রোজেন স্কেল বা ক্লোরিন স্কেলে যদি বলতে চাই তাহলে যোজ্যতা কক্ষে 4 পর্যন্ত তার যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো ততই হবে কিন্তু 4-এর বেশি হয়ে গেলে সেটা 8 থেকে মাইনাস করে আমাকে যোজ্যতা বের করতে হবে তো তাহলে মোটামুটি এটা আমরা বুঝতে পেরে গেছি যে একই রকম ভাবে স্যার গ্রুপ ওয়াইজ এটা তো হলো পিরিয়ড বরাবর তাদের যোজ্যতার পরিবর্তন কিন্তু গ্রুপ ওয়াইজ কি পরিবর্তন হবে গ্রুপ ওয়াইজ কি যোজ্যতা কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না কেননা একই গ্রুপের এলিমেন্টের প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস তো সেমই হয় প্রত্যেকের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা তো সমানই হয় তাই জন্য একই গ্রুপের এলিমেন্টের সবারই কি হবে স্যার যোজ্যতাটা কিন্তু সমানই হবে তাই তো একই রকম ভাবে স্যার আমরা যদি ডি ব্লকের কথা যদি বলি আর কি তো ডি ব্লকের ক্ষেত্রে আমরা জানি কি না ওরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল যোজ্যতা দেখায় বা ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে তো ভেরিয়েবল যোজ্যতার ব্যাপারটা কি জিনিস স্যার ভেরিয়েবল তোমার যোজ্যতাটা বা জারণ সংখ্যাটা ব্যাপারটা কি জিনিস দেখো ভেরিয়েবল মানে কি দেখো ডি ব্লকের ক্ষেত্রে ওরা তো যোজ্যতা কক্ষে ইলেকট্রন গুলোকে ব্যবহার করছেই তার সঙ্গে কি করছে না ডি ব্লকের মানে ডি অরবিটালের ইলেকট্রন গুলোকে ওরা ব্যবহার করতে পারে তো তাই জন্য ওদের ক্ষেত্রে কি হবে ভেরিয়েবল অর্থাৎ কি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায় ডি ব্লকের ক্ষেত্রে যেমন আমরা যদি বলতে পারি যে ক্রোমিয়াম ঠিক আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি কি জারণ সংখ্যা দেখতে পাই দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় 3D5 4S1 হয় এবার দেখা যাচ্ছে কি ক্রোমিয়ামের ক্ষেত্রে ও কি করতে পারে এস এর একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে আবার ডি থেকে আবার কি করে স্যার এবার এস এ একটা ছিল আর ডি তে ছিল আমার 5টা ছিল তাই তো এবার দেখা যায় কি ক্রোমিয়ামের ক্ষেত্রে ও এস এর একটা ইলেকট্রন এবং ডি থেকে দুটো ইলেকট্রন দিয়ে প্রথমে Cr3+ ও তৈরি করতে পারে Cr3+ তৈরি করে করে গিয়ে ও কি যোজ্যতা 3 দেখাতে পারে আবার কি করতে পারে স্যার ক্রোমিয়াম আবার কি করতে পারে ও ডি সবগুলো ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে এই প্রত্যেকটা ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে কি হবে +6 হতে পারে অর্থাৎ ক্রোমিয়াম 3 দেখাতে পারে 6 দেখাতে পারে তাই জন্য কি এরা যেমন আয়রনের ক্ষেত্রে কি কি দেখতে পাই স্যার এপির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 2+ মানে +2 মানে কি ও 2 দেখাতে পারে আবার 3 দেখাতে পারে মানে কি এরা প্রত্যেকেই কিন্তু ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে তার কারণ কি ওরা এস মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন মানে ভ্যালেন্সের ইলেকট্রনগুলোকে ব্যবহার করতে পারে আবার ডি ইলেকট্রন গুলোকেও ব্যবহার করতে পারে তাই জন্য কিন্তু ওরা ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে তাহলে স্যার আমরা যোজ্যতা কি জিনিস সেটা ব্যাপারটা বুঝতে পারলাম এবার স্যার আমরা তাহলে আমাদের এখানে আমরা কি বললাম শুরুতেই বলেছিলাম যে দুটো টার্ম আছে আমাদের কাছে একটা যোজ্যতা এবং একটা জারণ সংখ্যা স্যার যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্যটা কি দেখো যোজ্যতা মানে আমরা এটা আপাতত মাথায় ঢুকিয়ে রাখবো সেটা যোজ্যতা মানে ওই যে এলিমেন্টটা যে এলিমেন্ট
এলিমেন্টটা নিয়ে ভাবছি, সেই এলিমেন্টটা কতগুলো বন্ধন তৈরি করতে পারে, ঠিক আছে? মানে ও পাশাপাশি মানে কতগুলো এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারবে, বাকি মানে কি বললাম যৌগ গঠন করার ক্ষমতাই হচ্ছে যোজ্যতা। এবার স্যার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যাটা মানে হচ্ছে গিয়ে ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোন একটা যৌগের মধ্যে কতগুলো ইলেকট্রনকে ও দিয়েছে, ঠিক আছে, কতগুলো ইলেকট্রনকে ও রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করিয়েছে বা কতগুলো ইলেকট্রন ও দান করে দিয়েছে, ঠিক আছে, বা গ্রহণ করেছে, কি বললাম কোন একটা বিক্রিয়ার মাধ্যমে বা বিক্রিয়া হওয়ার সময় কতগুলো ইলেকট্রন ও দান করেছে বা কতগুলো ইলেকট্রন ও গ্রহণ করেছে, সেটা হচ্ছে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। আর যোজ্যতা মানে কি বললাম, যোজ্যতা মানে কতগুলো মানে বন্ধন তৈরি করতে পারবে সেটা হবে তার যোজ্যতা, ঠিক আছে? যোজ্যতা কিন্তু কখনোই যোজ্যতা সবসময় হোল নাম্বার হবে, মানে কি একটা পজিটিভ নাম্বার হবে, ওটা যোজ্যতা কখনো আমরা নেগেটিভ লিখবো না যে -1 যোজ্যতা, এটা কিন্তু কখনো হয় না। কিন্তু অক্সিডেশন নাম্বারকে আমরা অক্সিডেশন নাম্বার তোমার জিরো হতে পারে, তোমার মাইনাস হতে পারে, তোমার হচ্ছে কি পজিটিভও হতে পারে। তাহলে যোজ্যতা মানে কি কতগুলো বন্ধন তৈরি করতে পারে সেই বন্ধন তৈরি করার ক্ষমতা, আর জারণ সংখ্যা মানে কি ও কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে বিক্রিয়ার মধ্যে বা বিক্রিয়া চলাকালীন ও কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে বা কতগুলো ইলেকট্রন ও দান করতে পারবে, সেটা হচ্ছে কি তার অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? তাহলে যাই হোক, এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা এগুলো ব্যবহার করব। তো আমরা যোজ্যতা ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আমাদের, এখন আমরা নেক্সট চলে আসবো হচ্ছে কি স্যার কর্ণ সম্পর্কে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু কর্ণ সম্পর্কটা খুব খুব ইম্পর্টেন্ট। দেখো দেখা গেছে আমরা নর্মালি কি জানি বা আমরা এই চ্যাপ্টারটা পড়ে কি বুঝতে পারলাম যে কোন একটা মৌল যদি সেটা তারা যদি একই গ্রুপে অবস্থান করে তাহলে তাদের কি হবে না ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যাবে, এবং ওই যে গ্রুপ ওয়াইজ তাদের মধ্যে সাদৃশ্য ছাড়াও পিরিয়ডটেবিলে আর এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যায় যে সেটাকে আমরা কর্ণ সম্পর্ক বলে থাকি। যেটা দেখা গেছে কি যে পিরিয়ডটেবিলের যে প্রথম দুটা স্মলেস্ট পিরিয়ড সেটা কে কে না তোমার হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বর, এই দুটো পিরিয়ডের টোটাল ছটা এলিমেন্ট, ঠিক আছে, এবং তিন জোড়া এলিমেন্ট। কি বললাম দুই নম্বর এবং তিন নম্বর পিরিয়ডের টোটাল তিন জোড়া এলিমেন্টের মধ্যে এই সম্পর্কটা লক্ষ্য করা যায়, এবং এই তিন জোড়া এলিমেন্টের নামগুলো আমরা একদম মুখস্থই রেখে দেবো। সেই তিন জোড়া কে কে স্যার? এই তিন জোড়া হচ্ছে গিয়ে তোমার গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুর মধ্যে তোমার হচ্ছে গিয়ে দেখো গ্রুপ ওয়ান গ্রুপ টু, এদিকে তোমার হচ্ছে চলে আসবো আমরা গ্রুপ 13 আর গ্রুপ 14, ঠিক আছে? দেখো এই এলিমেন্ট গুলোর মধ্যে দেখো এখানে কি আছে লিথিয়াম, এখানে তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম, এখানে তোমার কি আছে বেরিলিয়াম, এখানে তোমার ম্যাগনেসিয়াম আছে, এবার 13 এর মধ্যে হচ্ছে তোমার কি আছে তোমার বোরন, এখানে অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে কি তোমার কার্বন, এখানে হচ্ছে তোমার সিলিকন। দেখা যায় কি স্যার এই যে এই গ্রুপের এলিমেন্ট গুলো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই কোনাকোনি, ঠিক আছে, এটা যদি আমরা একটা বক্স ধরে নিই, যদি একটা বড় ক্ষেত্র ধরে নিই, তাহলে এই কোনাকুনি তোমার ম্যাগনেসিয়াম এবং লিথিয়াম একইরকম ভাবে এই এখান থেকে তোমার বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং বোরন আর সিলিকন, এই যে তিন জোড়া এলিমেন্টের আমরা নাম বললাম এদের তিনজনে কার কার বললাম স্যার লিথিয়াম এবং হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম আর কি বললাম স্যার তোমার হচ্ছে গিয়ে বেরিলিয়াম আর হচ্ছে কার না অ্যালুমিনিয়াম আর একইরকম ভাবে বোরন আর কার স্যার সিলিকন, ঠিক আছে? এবার এই যে তিন জোড়া এলিমেন্ট এদের কি হয় স্যার সাদৃশ্য লক্ষ্য করা যায়, এবং পিরিয়ড টেবিলে যেহেতু আমরা যদি বলি এখানে যদি এই যে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু মানে কি বললাম যে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের তোমার হচ্ছে প্রথম গ্রুপের প্রথম এলিমেন্ট এবং দ্বিতীয় গ্রুপের তোমার হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট তাদের মধ্যে একটা কর্ণ বরাবর, যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর কি হচ্ছে না এলিমেন্ট গুলোর সাদৃশ্য কি হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা কর্ণ সম্পর্ক বলি। তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক কাকে বলে, কোন কোন এলিমেন্ট গুলোর মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়, এবং কর্ণ সম্পর্ক দেখানোর কারণটা কি, তোমার ডি ব্লক বা সন্ধিগত মৌলগুলো কি কর্ণ সম্পর্ক দেখাতে পারে, ওরা কেন দেখাতে পারে না কর্ণ সম্পর্ক, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদেরকে অ্যারাইজ করতে হবে পরীক্ষার হলে। দেখো ব্যাপারটা স্যার আমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর ভালো করে বুঝবো এবং ব্যাপারটা পুরো ক্লিয়ার করব। দেখো কেন এরা কর্ণ সম্পর্কটা দেখাচ্ছে, দেখো এদের ক্ষেত্রে কি হয় যখন আমরা নর্মালি জানি কি যে এদিক থেকে এদিকে যত যাচ্ছি আমরা বাদিক থেকে যত ডান দিকে যাচ্ছি পরমাণুর আকার ছোট হয়, তাই তো? এদিকে দিয়ে গেলাম পরমাণুর আকার ছোট হলো, এখন স্যার আমরা ওপর থেকে নিচে গেলে কি হবে স্যার পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তো তাহলে দেখো এখান থেকে ধরো লিথিয়াম থেকে আমরা বেরিলিয়ামে গেলাম আকার কি হলো বৃদ্ধি পেলো, ধরো এখান থেকে মানে আকার কমে গেল, অর্থাৎ ধরো তোমার এখান থেকে 5 কমে গেল, ঠিক আছে,
আবার কি হয়েছে স্যার, এবার লিথিয়াম থেকে ধরো সোডিয়ামে গেছি, ধরো আবার পাঁচ বেড়ে গেল, নিচে গেলে বাড়বে, ঠিক আছে। আবার স্যার তাহলে এদিক থেকে গেলে কি হবে স্যার, আবার কমবে, ঠিক আছে। তাহলে কমলে স্যার কি হবে, এখান থেকে আবার যদি কমে তাহলে এখান থেকে কি হবে, পাঁচ থেকে যদি আবার কমে যায় তাহলে এখানে কি আবার কি হবে, এক হবে। তাহলে দেখো এখান থেকে এক থেকে শুরু করেছিলাম, এখানে কিন্তু এরও ক্ষেত্রে কিন্তু একই হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তাই জন্য এদিক থেকে এদিকে গেলে তোমার কি হচ্ছে আকার হ্রাস পাচ্ছে, আবার উপর থেকে নিচে নামলে আবার আকার বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য এই গ্রুপের প্রথম এলিমেন্টটা এবং এই কর্ণ বরাবর এই এদের দ্বিতীয় এলিমেন্টটা, তাদের মধ্যে কিন্তু আকার বলো বা এদের আয়নেশন এনথালপি বলো, এদের তোমার হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি বলো, বা এদের তোমার হচ্ছে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার আমরা পড়বো পরবর্তীতে, পোলারাইজিং পাওয়ার বলো, বা তোমার হচ্ছে কি তোমার অ্যাটমিক সাইজ বলো বা অ্যাটমিক ভলিউম বলো, তো এদের কি হয় এই প্রত্যেকটা ধর্ম কি হচ্ছে একদম পুরো মিলে যাচ্ছে। তার কারণটা তোমরা বুঝতে পেরে গেছি, তার কারণটা কি স্যার, যেহেতু দেখো দুজনেরই আকারটা সমান হয়ে যাচ্ছে, তো তাই জন্য এর আকার এবং এর আকারটা যেহেতু প্রায় সমান হয়ে যাচ্ছে, তাই জন্য এদের কিন্তু তোমার ভৌত এবং রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। এখন স্যার বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে, আবার বোরন এবং সিলিকনের ক্ষেত্রেও ঠিক তাই রিজনটা হচ্ছে। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে কর্ণ সম্পর্কে কারণ কি, তাহলে আমরা কি বলবো স্যার, তাহলে আমরা বলবো এরকম ভাবে যে আমরা জানি কোন পিরিয়ড টেবিল বরাবর বা পর্যায় বরাবর যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যেতে থাকি পরমাণুর আকার বৃদ্ধি পেতে হ্রাস পেতে থাকে, এখন উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার আবার বৃদ্ধি পেতে থাকে। তাহলে ওই হিসেবে আমরা যদি দেখি যে আমরা যদি অ্যাজ ফর এক্সাম্পল যদি উদাহরণ নিয়ে নিই, তাহলে হচ্ছে যে তোমার লিথিয়াম এবং বেরিলিয়াম, এখান থেকে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম যদি আমরা উদাহরণ নিই, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলে আকার কি হবে স্যার, হ্রাস পেয়ে যাবে, এবং একইরকমভাবে যখন আমরা লিথিয়াম থেকে সোডিয়ামে যাচ্ছি তখন আকার আবার বৃদ্ধি পাবে, এবং সোডিয়াম থেকে যদি আমরা ম্যাগনেশিয়ামে যাই তাহলে আকার আবার হ্রাস পেয়ে যাবে। তাহলে ওই হিসেবে দেখতে গেলে কি হচ্ছে লিথিয়াম এবং ম্যাগনেশিয়াম তাহলে দুজনের আকারটা অলমোস্ট একই থাকবে, কেন লিথিয়ামের ক্ষেত্রে এদিকে গেলে আকারটা হ্রাস পাচ্ছে, এদিকে গেলে আকারটা আবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কর্ণ বরাবর কি হচ্ছে তাদের আকারটা প্রায় সমান হয়ে যাচ্ছে। তাই জন্য তাদের কিন্তু তোমার কি হচ্ছে যেহেতু আকার সমান হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে আকার সমান হয়ে যাওয়ার জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা স্যার, এবার তাহলে এদের মধ্যে কি কি ধরনের নর্মালি দেখা গেছে কি রাসায়নিক ধর্ম থেকে তোমার ভৌত ধর্মগুলোর সাদৃশ্য বেশি লক্ষ্য করা যায়। এবার স্যার এই লিথিয়াম এবং ম্যাগনেশিয়ামের কি কি রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে সেটা আমরা চট করে দেখে নেব। স্যার কর্ণ সম্পর্কের জন্য কি যোজ্যতা সমান হবে? না স্যার, কর্ণ সম্পর্কের জন্য কিন্তু যোজ্যতা কখনো সমান হবে না, কেন তারা দুটা ভিন্ন গ্রুপে অবস্থান করছে, তাই জন্য যোজ্যতা কিন্তু সমান হবে না। কিন্তু স্যার কি হবে, দেখো দেখো ম্যাগনেশিয়াম MgCO3 ম্যাগনেশিয়াম কার্বনেট, আর ধরুন স্যার লিথিয়াম কার্বনেট Li2CO3। দেখো ম্যাগনেশিয়াম কার্বনেট এও ওয়াটার ইনসলিবল, তোমার হচ্ছে তোমার লিথিয়াম কার্বনেট এও কিন্তু ওয়াটার ইনসলিবল, দুজনই জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না। একরকম ভাবে দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড Mg ওয়াটার ইনসলিবল, দুজনই ওয়াটার ইনসলিবল। একরকম ভাবে তোমার এই যে লিথিয়াম, লিথিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, ঠিক আছে, লিথিয়াম হাইড্রোক্সাইড, এবং ম্যাগনেশিয়ামও হাইড্রোক্সাইড গঠন করে MgOH2, ঠিক আছে। এবার এই দুজনেই দেখো লিথিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দুজনেই কিন্তু কি হচ্ছে ওয়াটার ইনসলিবল বা তোমার স্প্রাইংলি সলিবল, মানে স্প্রাইংলি সলিবল মানে কি স্বল্প দ্রাব্য আর কি, জলের মধ্যে খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হয়। লিথিয়ামও যত পরিমাণ দ্রবীভূত হচ্ছে ম্যাগনেশিয়ামও সেম পরিমাণে দ্রবীভূত হচ্ছে। তাহলে স্যার রাসায়নিক ধর্ম দেখতে পেলাম, ভৌত ধর্ম দেখতে পেলাম, দুটোই কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। স্যার এটা কি ডি ব্লক বা এ ব্লকের ক্ষেত্রে কি কর্ণ সম্পর্ক দেখা যাবে? এবার স্যার ডি ব্লক বা এ ব্লকের ক্ষেত্রে কর্ণ সম্পর্কটা আমরা দেখতে পাবো না কেন, বা এদের ক্ষেত্রে এদিকে গেলে আর মানে কার্বনের ক্ষেত্রে তো আমরা কার্বন এখানে পূর্ণমার রূপে গেছে ফসফরাস, কার্বন আর ফসফরাসের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যাবে না? স্যার কার্বন আর ফসফরাসের মধ্যে কোনো কর্ণ সম্পর্ক দেখা যাবে না। কেন দেখা যাবে না, কারণ এদের ক্ষেত্রে তোমার এদিকে যত যাচ্ছি এদের যে ব্যাসার্ধ হ্রাসের টেন্ডেন্সিটা সেটা কিন্তু অনেকটা মানে কার্বন এবং ফসফরাসের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধটা সমান হচ্ছে না, কেন এদিকে যেহেতু আকারটা বড় হয়ে যাওয়ার পরে এর এর ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ কিন্তু সমান হচ্ছে না, মোটামুটি এই পর্যন্ত দেখা যাচ্ছে কি ব্যাসার্ধটা সমান হয়ে যাচ্ছে, তো তাই জন্য এদের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে তোমার কর্ণ সম্পর্ক কেন দেখা যাবে না, কারণ ডি ব্লকের ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত ইলেকট্রনটা দেখো আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, ধরুন সাপোজ আমরা বলছি যে এখানে ধরুন তোমার আছে হচ্ছে কি জিরকোনিয়াম, ঠিক আছে। দেখো কি হচ্ছে স্যার এদের ক্ষেত্রে যে অতিরিক্ত ইলেকট্রনটা ঢোকে সেটা ডি অরবিটালের মধ্যে ঢোকে, তাহলে ডি অরবিটালে ঢোকার জন্য এবার মানে যেহেতু ডির স্কিনিং করার ক্ষমতাটা কম হয় তার জন্য ব্যাসার্ধ এদিকে গেলে যতটা কমার কথা এদিকে কিন্তু গেলে সেম পরিমাণে কিন্তু কমবে না, তার জন্য এই সিলিকন এবং এই জিরকোনিয়াম এদের মধ্যে কিন্তু ব্যাসার্ধের কিন্তু কোন রকম মানে অনেকটা ফারাক দেখা যাবে, কেননা দেখো এটা ডি অরবিটাল থাকার জন্য ডির মধ্যে যতটা হ্রাস পাওয়ার কথা তার থেকে তো অনেক বেশি হ্রাস পেয়ে যায়। তার জন্য স্ক্যান্ডিয়াম এই যে SC, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম এবং জিরকোনিয়াম এদের মধ্যে কিন্তু ব্যাসার্ধে কিন্তু অনেকটা ফারাক লক্ষ্য করা যাবে, তাই জন্য ডি ব্লক বা এ ব্লকের ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণ সম্পর্ক দেখতে পাবো না। বুঝতে পেরে গেছে, তাহলে কর্ণ সম্পর্ক কি জিনিস এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে বই থেকে, যদি কোন রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে জানাবে। আচ্ছা স্যার নেক্সট আমরা এখান থেকে চলে আসবো কি যে হাইড্রাইড গঠন, ঠিক আছে,
এই যে গ্রুপের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তো তারা কি ধরনের হাইড্রাইড গঠন করছে এবং তাদের হাইড্রাইড গুলোর বৈশিষ্ট্য গুলো আমরা একটু চট করে পড়ে নেবো। যদিও দেখো আমরা এই যে স্যার আজকের ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করছি এগুলো কিন্তু আমাদের প্রতিটা চ্যাপ্টারে, অর্থাৎ যখন আমরা গ্রুপ পড়বো আমাদের এখানে হচ্ছে কি এস ব্লক এবং পি ব্লক পড়তে হবে, তখন কিন্তু গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু এই জিনিসগুলো আবার আমাদের আলোচনা হবে। তাই জন্য এখানে তোমাদের যদি না বুঝতে পারো, এখানে অনেকগুলো জিনিস তোমাদের এখন মনে হতে পারে যে বোঝা যাচ্ছে না, তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যখন আমরা গ্রুপ পড়বো অর্থাৎ কি ততদিনে যখন আমাদের অন্যান্য চ্যাপ্টারে যে আরো কনসেপ্ট গুলো প্রয়োজন হবে, যখন ওগুলো মোটামুটি আমাদের আরো ধরুন 7-8টা যখন চ্যাপ্টার আমাদের হয়ে যাবে, তখন যখন গ্রুপ করব তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব, তখন ওখানে গিয়ে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন একটু একটু মনে হতে পারে যে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা ওই গ্রুপে গিয়ে আবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তখন কিন্তু ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হবে। তো যাই হোক, এখানে আমরা যে হাইড্রাইডটা গঠন করছি, দেখো হাইড্রাইড গঠন মানে কি, ওই হাইড্রেশনের গঠন। এবার হাইড্রাইড গঠন করার পর আমরা দেখেছি যে কে কটা হাইড্রাইড গঠন করছে। যেমন আমরা যদি দেখে নিই যে লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখেছি, লিথিয়াম গ্রুপটার ক্ষেত্রে দেখেছি। এবার স্যার নর্মালি আমরা কি বলবো হাইড্রাইড গঠনের ব্যাপারটা এরকম যে দেখো আমরা ছবিতে দেখাচ্ছি আমি ব্যাপারটা, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে পর্যায় বরাবর যত আমরা তোমার বাঁদিক থেকে ডান দিকে যাবো তাদের হাইড্রাইড গুলো, ঠিক আছে, যেমন ধরুন এখানে আছে লিথিয়াম হাইড্রাইড আছে, তারপর এখানে ধরুন তোমার বেরিলিয়াম হাইড্রাইড আছে, এখানে তোমার হচ্ছে বোর আছে আর হচ্ছে কি HF আছে। দেখো স্যার আমরা পিরিয়ড বরাবর যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি তাদের কি হয়, তাদের হাইড্রাইড গুলোর তোমার হচ্ছে গিয়ে সমযোজী চরিত্র বাড়তে থাকে, তাছাড়াও এদের তাপীয় স্থায়িত্ব এগুলো প্রত্যেকটাই বৃদ্ধি পেতে থাকে। মানে কি এদিক থেকে এদিকে যত যাচ্ছি বন্ডের কিন্তু স্ট্রেংথ তত বাড়তে থাকে, এবং কি বললাম এদের সমযোজী চরিত্র বাড়ে, আম্লিক ধর্ম বৃদ্ধি পায়, তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন বলে স্যার যত আমরা গ্রুপের মানে গ্রুপ বরাবর যত উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি তাহলে তত কি হয় স্যার আয়নিক চরিত্র ধীরে ধীরে বাড়তে থাকে, তাপীয় স্থায়িত্ব কমতে থাকবে, তারপরে তোমার হচ্ছে গিয়ে বিজারণ ক্ষমতা বাড়তে থাকে। আর এদিকে গেলে কিন্তু এদের মানে তোমার হাইড্রাইড গুলোর বিজারণ ক্ষমতা কমে, কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু তাদের বিজারণ ক্ষমতাও কিন্তু তোমার বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে কয়েকটা আমরা পয়েন্ট বললাম এই পয়েন্ট গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো এবার আমি একটু বলছি যে তাপীয় স্থায়িত্বের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাপীয় স্থায়িত্বটা কিরকম, যে ধরে নাও এই যে হাইড্রাইডটা গঠন হলো ধরে নাও CH4, ঠিক আছে CH4, এবার দেখতে হবে যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা তৈরি হয়েছে সেই বন্ডটা কতটা স্ট্রং, ঠিক আছে, মানে বন্ডটা ভাঙতে আমাকে কত পরিমাণ শক্তি দিতে হবে। এবার এই বন্ডটা যত বেশি স্ট্রং হবে তার কিন্তু হাইড্রোজেন ছাড়ার ক্ষমতা তত কমতে থাকবে। এবার দেখো কি হচ্ছে যে বিজারণ ক্ষমতা মানে কি, বিজারণ ক্ষমতা মানে কি ও অন্যকে কত পরিমাণ হাইড্রোজেন দিতে পারবে, মানে অন্যকে বিজয়িত করতে পারছে কিনা। এবার এ যত সহজে হাইড্রোজেনটা দিতে পারবে তার বিজয়ন ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি হবে। এবার গ্রুপের ওপর থেকে যদি নিচে যায়, ধরে নাও স্যার আমরা যদি এই মোটামুটি তো এটা ট্রেনটা গেল, আমরা যদি ওখান থেকে যদি গ্রুপ 17 হাইড্রাইড গুলোকে নিয়ে যদি আমরা ভাবি, ঠিক আছে গ্রুপ 17 হাইড্রাইড গুলোকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে গ্রুপ 17 হাইড্রাইড কি কি আছে স্যার, HF আছে, HCl আছে, HBr আছে এবং HI আছে। ঠিক আছে, এবার স্যার এখান থেকে কয়েকটা আমরা কোশ্চিন বলবো। দেখো HF যদিও আমরা ক্লাস 12 এর গিয়ে কিন্তু তোমাকে পি ব্লকের মধ্যে এগুলো নিয়ে প্রত্যেকটা আলোচনা করবো, মানে আমরা পড়বো আবার আর কি। দেখো এখানে বলা হলো তোমাকে HF এবং HI এই দুজনের মধ্যে কে বেশি অ্যাসিড, HF বেশি অ্যাসিড না স্যার, HI কিন্তু বেশি অ্যাসিড। ঠিক আছে, যদি বলা হয় তাপীয় স্থায়িত্বের মধ্যে সব থেকে বেশি মানে স্ট্রং কে, মানে সহজে ভাঙে না কে, HF কিন্তু স্ট্রং। ঠিক আছে, এদের বন্ড অনেক বেশি স্ট্রং। আর দেখো কেন HF তাপীয় স্থায়িত্ব অনেক কম হয়, কেন কেন স্যার, দেখো আয়োডিনের আকারটা যদি এই হয় তাহলে হাইড্রোজেনের আকারটা এই, তাহলে তাদের মধ্যে কি বন্ডিং ভালো হবে, অবশ্যই ভালো হবে না। তো তাই জন্য এদের কিন্তু তাপীয় স্থায়িত্ব কিন্তু অনেক কম হয়, তাই জন্য কিন্তু এটা সহজে ভেঙে যেতে পারে, তাই জন্য কিন্তু মানে যেহেতু দেখো এ সহজে হাইড্রোজেনটা ছাড়তে পারবে, কারণ এই যে বন্ডটা তৈরি হয়েছে তাহলে এই হাইড্রোজেন এবং এই যে আয়োডিন আছে তাহলে এতে সহজেই কিন্তু হাইড্রোজেনটা ছাড়তে পারবে। এবার আমরা জানি যে যত সহজে H+ ছাড়তে পারে বা হাইড্রোজেন ছাড়তে পারে সে তত বেশি অ্যাসিড হয়, তাহলে অবশ্যই HR অ্যাসিড ধর্ম বৃদ্ধি পাবে। একরকম ভাবে তোমার ওর বিজারণ ক্ষমতা মানে কি অন্যকে হাইড্রোজেন দেওয়ার ক্ষমতা, তাহলে যেহেতু সহজে হাইড্রোজেনটা দিয়ে দিতে পারছে তাহলে তার কি তাহলে বিজারণ ক্ষমতা বেশি হলো, এটা আমরা বুঝতে পারলাম। তার মানে কি স্যার এই যে গ্রুপ 17 যে তোমার হাইড্রাইড গুলো আছে এটা প্রত্যেকটাই আম্লিক, ঠিক আছে, আবার একইরকম ভাবে এদের জলে মানে এরা সমযোজী হলেও এরা কিন্তু জলের মধ্যে ভালো করে দ্রবীভূত হতে পারে এবং জলের মধ্যে সহজে H+ ছাড়তে পারে, তাই জন্য কিন্তু এরা প্রত্যেকটাই অ্যাসিড। একইরকম ভাবে তোমার যদি বলা হয় অ্যামোনিয়া, ঠিক আছে, বা মানে অ্যামোনিয়া পর্যন্ত ধরে নাও তোমার এই যে গ্রুপ 14 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তোমার ওয়াটার ইনসলুবল, মানে যতগুলো হাইড্রাইড আছে এরা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না, কিন্তু তোমার 14 পরে যেমন হচ্ছে কি
হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া এ কিন্তু তোমার জলের মধ্যে দ্রবীভূত হতে পারে, কিন্তু এটা স্লাইটলি মানে তোমার মৃদু ক্ষারীয় হয়, এদের যে জলীয় দ্রবণটা অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণটা মৃদু ক্ষারীয় হয়। কেন? কারণ এটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু মৃদু বেশ, তাই জন্য হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়াম অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণটা সেটা কিন্তু মৃদু ক্ষারীয় হয়। এক নম্বর যদি বলা হয় সিলিকন হাইড্রাইড SH4, এটা কিন্তু তোমার মৃদু আম্লিক হয়, মানে খুবই অল্প পরিমাণে আম্লিক, ও সিলিসিক অ্যাসিড তৈরি করে, তাই জন্য হচ্ছে গিয়ে মৃদু আম্লিক হয় আর কি দ্রবণটা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হাইড্রাইডের গল্পটা আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি। তো এখান থেকে এগুলো জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার করতে হবে আমাদেরকে। এবার স্যার নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে তোমার ঘনত্ব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে নেবো। দেখো এই বিষয়গুলো জাস্ট আমরা একটু এখান থেকে এমনি পড়ে নেবো যে ঘনত্ব মানে কি, না ঘনত্ব মানে হচ্ছে তোমার ভর বা আয়তন। ঠিক আছে, এবার ঘনত্বের ক্ষেত্রে দেখা গেছে কি পিরিয়ড এবং গ্রুপ বরাবর কি হয়, প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে দেখি। তো তাহলে তোমার গ্রুপ যদি পিরিয়ড বরাবর কি হয় স্যার, এইভাবে যেতে 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 একটা নির্দিষ্ট এলিমেন্টে গিয়ে তোমার ঘনত্বটা সর্বোচ্চ হয়, তারপরে কিন্তু আবার গিয়ে কমতে থাকে। ঠিক আছে, অনেকটা যোজ্যতার মতো। তাহলে কি বললাম, এদের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যদি পিরিয়ড বরাবর যদি আমরা ঘনত্ব দেখি, তাহলে প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে, ডি ব্লকের ক্ষেত্রে তো ডি ব্লকের মৌলগুলো ধাতুগুলোর ক্ষেত্রে সবারই ঘনত্ব বেশি হয়। আমি আমরা ডি ব্লকের কথা বলছি না, আমরা জাস্ট হচ্ছে তোমার এস এবং কি ব্লকের ক্ষেত্রে কথাটা বলছি, বা প্রতিনিধি মৌলগুলোর কথা বলছি। তো তাদের ক্ষেত্রে তোমার পিরিয়ড বরাবর যদি ধরো তোমার দুই নম্বর পিরিয়ড বরাবর যদি যাই, তো তাহলে কি দেখা যাবে না যেতে যেতে ঘনত্ব একটা নির্দিষ্ট এলিমেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে, আবার ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, কারণ ওদের ক্ষেত্রে আবার দেখবো যে ওরা গ্যাসীয় হয়ে যাবে। তো তাই জন্য যদি বলা হয় যে তোমার পিরিয়ড বরাবর এলিমেন্ট গুলোর ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট এলিমেন্ট পর্যন্ত তোমার ঘনত্ব বৃদ্ধি পায় এবং তারপরে আবার হ্রাস পায়, এবং উপর থেকে যদি নিচের দিকে যাই তো তাহলে কি হবে স্যার, উপর থেকে নিচের দিকে গেলে ঘনত্ব কিন্তু বৃদ্ধি পেতে থাকে, যেহেতু তাদের ভরটা পারমাণবিক ভরটা অনেক বৃদ্ধি পেতে থাকে, তাই জন্য ঘনত্ব কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এটা গেল ঘনত্বের গল্প। এখন বলবো স্যার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের গল্প কি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটাও কিন্তু তোমার কি হয়, ওই একটা নির্দিষ্ট এলিমেন্ট পর্যন্ত, মানে পিরিয়ড বরাবর যদি আমরা বলি, নির্দিষ্ট এলিমেন্ট পর্যন্ত গিয়ে বৃদ্ধি পাবে, তারপরে কিন্তু আবার হ্রাস পেতে থাকবে। ওই ঘনত্ব যেমন কি হচ্ছে স্যার, গ্রুপ ওয়ান থেকে আমরা যদি শুরু করি, তাহলে থ্রি গিয়ে তোমার ফোর এ তে গিয়ে তোমার সর্বোচ্চ হয়। ফোর এ তে কারা আছে, ফোর এ মানে কি স্যার, এখানে গ্রুপ ওয়ান, এখানে গ্রুপ টু। ঠিক আছে, তোমার মডার্ন পিরিয়ড এটা গ্রুপ ওয়ান, এটা গ্রুপ টু, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার থ্রি এ মানে হচ্ছে তোমার 13, আর গ্রুপ 14টা হচ্ছে গিয়ে তোমার কি, এবার কি হবে স্যার, এদের থেকে 14 এলিমেন্ট বা ফোর এ পর্যন্ত গিয়ে তোমার ঘনত্ব বেশি হয়ে যাবে, গলনাঙ্ক বেশি হয়ে যাবে, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বেশি হয়ে গেল, বা তোমার হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্ক কিন্তু এদের ক্ষেত্রে গিয়ে বেশি হয়ে যাবে। ঠিক আছে, 14 নম্বর গ্রুপে কারা কারা আছে স্যার, 14 নম্বর গ্রুপে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু যেমন আমরা জানি যে কার্বন হচ্ছে একটা নন মেটাল, তাই তো, এবার নন মেটাল গুলোর মধ্যে সর্বোচ্চ গলনাঙ্ক, অধাতুগুলির মধ্যে যদি বলা হয় সর্বোচ্চ তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কার হবে স্যার, সর্বোচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমার কিন্তু কার্বনের হয়, এবং কার্বনের দেখা যায় কি যে অধাতুগুলোর মধ্যে তোমার হচ্ছে কি কার্বনের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তোমার এর তোমার হচ্ছে কি গলনাঙ্ক দেখা যায় তোমার 3500 ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাঙ্ক তোমার 4200 তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখো কার্বনের অধাতুগুলোর মধ্যে সর্বোচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় কার্বনের। ঠিক আছে, আর যদি বলা হয় স্যার ধাতুগুলোর মধ্যে সর্বোচ্চ তোমার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক কার হয়, মেল্টিং পয়েন্ট কার বেশি হয়, তাহলে আমরা মনে করবো টাংস্টেন। তাই তো, আমরা যদি উপর থেকে যদি আমরা একই রকম হচ্ছে স্যার, উপর থেকে যত নিচে থেকে যাবো, যত পারমাণবিক ভর বৃদ্ধি পেতে থাকে, ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে, তাই জন্য ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু তোমার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এবং একই রকম ভাবে দেখা যায় যদি বলা হয় যে তোমার তোমার যদি বলা হয় যে ঘনত্ব কার বেশি হবে, না ঘনত্ব গোটা পিরিয়ড টেবিলে যদি বলা হয় ঘনত্ব কার বেশি, না তোমার হচ্ছে গিয়ে অসমিয়ামের ঘনত্ব সর্বোচ্চ হয়। ঠিক আছে, অসমিয়াম এবং ইরিডিয়ামের ঘনত্ব প্রায় সমান হয়, কিন্তু অসমিয়ামের ঘনত্ব সর্বোচ্চ হয়। এবং হচ্ছে যদি বলা হয় গোটা পিরিয়ড টেবিলের মধ্যে তোমার মেল্টিং পয়েন্ট কার বেশি হবে, না টাংস্টেনের হচ্ছে মেল্টিং পয়েন্ট সর্বোচ্চ হবে। একই রকম যদি বলা হয় তোমার অধাতুগুলির মধ্যে তোমার সর্বোচ্চ গলনাঙ্ক কার হবে, না কার্বনের হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্ক হবে। এবার একই রকম ভাবে স্যার ধাতুগুলোর মধ্যে যদি বলা হয় বা তরলগুলো, তাদের ক্ষেত্রে ঘনত্ব কার বেশি হবে, না মার্কারি ঘনত্ব সব থেকে বেশি হয়। আর যদি বলা হয় গোটা পিরিয়ড টেবিলের মধ্যে তোমার গলনাঙ্ক সব থেকে কম কার, তাহলে বলবো হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামের 3 কেলভিনের মতো হয়, তো হিলিয়ামের গলনাঙ্ক সব থেকে কম হয়। এবং পিরিয়ড টেবিলে কিছু কিছু মেটাল আছে, ধাতু, আমরা ধাতু বলতে কি বুঝি, যে যারা শক্ত হবে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হবে, কিন্তু তিনটা এলিমেন্ট আছে যারা হচ্ছে সাধারণ উষ্ণতা। সাধারণ উষ্ণতা মানে কি, বা রুম টেম্পারেচার মানে আমরা কত বলি না 25 ডিগ্রি সেলসিয়াস। তাই তো, রুম টেম্পারেচারে তোমার হচ্ছে তরল সেটা হচ্ছে কে কে, না তোমার সিজিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, এবং হচ্ছে মার্কারি। ঠিক আছে, এই যে তিনটা ধাতু এরা কিন্তু তোমার হচ্ছে রুম টেম্পারেচারে কিন্তু তরল।
ঠিক আছে, এটা প্রত্যেকটা কিন্তু তরল রুম টেম্পারেচারে, ধাতু অথচ তরল সেটা হচ্ছে সিজিয়াম, গ্যালিয়াম এবং মার্কারি, তাই তো? আর তরল ধাতু আমরা কোনটাকে বলি? তরল ধাতু তোমার হচ্ছে মার্কারি, হচ্ছে তরল ধাতু একদম, ও তো লিকুইড থাকে, ঠিক আছে। সেই অক্সাইড গুলোর তোমার হচ্ছে গিয়ে আম্লিক ধর্ম এবং ক্ষারীয় ধর্ম আমরা তো এর আগের ক্লাসেও বলেছিলাম, তো সেগুলো আরেকটু বলে দিই এখান থেকে। যে দেখো মানে আমরা দেখো ছবিতে তোমাকে দেখাচ্ছি, যে মেইনলি তোমার ছবিগুলো ভালো করে ফোকাস করো, যে দেখো এখান থেকে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে দেখো, আমরা এর আগে তুমি বলেছিলাম যে নর্মালি অধাতুর অক্সাইড গুলো আম্লিক হয় এবং ধাতুর অক্সাইড গুলো ক্ষারীয় হয়, তাই তো? এবার আমরা সেটা কি করে বুঝবো যে কোনটা আম্লিক অক্সাইড হবে কোনটা ক্ষারীয় অক্সাইড হবে? তো নর্মালি কি হচ্ছে গিয়ে গত আমরা গোটা পিরিয়ড টেবিল বরাবর যেটা পর্যায় বরাবর যত না বাদিক থেকে ডান দিকে যেতে থাকবো তত পরমাণুর আকারটা ছোট হতে থাকবে, তার অধাতু চরিত্র বৃদ্ধি পেতে থাকবে এবং ওই অক্সাইড গুলোর আম্লিক চরিত্র কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। যদি বলা হয় তোমাকে স্যার যে বলা হলো তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম, হ্যাঁ, Na2O এবং হচ্ছে তোমার বলা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, বলা হলো এদের মধ্যে আম্লিক চরিত্র কার, মানে এই দুটো অক্সাইড আছে এই দুটো অক্সাইডের মধ্যে কার আম্লিক চরিত্র বেশি হবে, তো তাহলে স্যার কি সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম অবস্থান করছে? তাহলে আমরা জানি কি এদিক থেকে সেম পিরিয়ড বরাবর কিন্তু একই পর্যায়ে হতে হবে, একই পর্যায়ে বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যেতে থাকবো তত কি হবে তার ক্ষারীয় চরিত্র কমতে থাকবে, আম্লিক চরিত্র বৃদ্ধি পেতে থাকবে। তার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড এর কিন্তু আম্লিক চরিত্র বেশি, কিন্তু আম্লিক চরিত্র বেশি কিন্তু ক্ষারীয় চরিত্র কিন্তু কম, মানে সোডিয়াম এর ক্ষারীয় চরিত্র মানে এর ধাতব চরিত্র যেহেতু বেশি তাই জন্য এর তোমার হচ্ছে গিয়ে ক্ষারীয় চরিত্র বেশি কিন্তু আম্লিক চরিত্র কম, ঠিক আছে। এবার একই রকম ভাবে যদি বলা হয় স্যার CO2 এবং হচ্ছে তোমার কার্বন এবং হচ্ছে তোমার বলা হয় যে সিলিকন, এই দুজনের মধ্যে স্যার কার আম্লিক চরিত্র বেশি? এখন আমরা মনে রাখবো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আবার কি হয় না তার ধাতব চরিত্র বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ কি অধাতব চরিত্র হ্রাস পেতে থাকে। কার্বন এবং সিলিকন একই গ্রুপে আছে, তাহলে একই গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে যাবো আম্লিক চরিত্র কিন্তু বৃদ্ধি থাকবে, ওই অক্সাইডটা আম্লিক চরিত্র হ্রাস পেতে থাকবে, আম্লিক চরিত্র হ্রাস পাবে, কারণ ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে তার মানে কি আম্লিক চরিত্র কিন্তু হ্রাস পেতে থাকবে। তাহলে যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এই দুজনের মধ্যে কে বেশি আম্লিক হবে, অবশ্যই কিন্তু স্যার কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বেশি আম্লিক হবে, ঠিক আছে। এবার স্যার এটা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড আর এখান থেকে তোমার আছে যে নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, NO2, এই দুজনের মধ্যে কে বেশি আম্লিক হবে? তাহলে অবশ্যই আমরা বলবো স্যার নাইট্রোজেন যেহেতু বেশি অধাতু তাহলে নাইট্রোজেন অক্সাইডটা তোমার বেশি আম্লিক হবে। তো এগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার স্যার যদি সেম এলিমেন্ট হয়, কি বললাম স্যার একটা এলিমেন্ট ও অনেকগুলো অক্সাইড গঠন করেছে, একটা এলিমেন্ট ও অনেকগুলো অক্সাইড গঠন করেছে, যেমন স্যার যেমন ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন দেখা যায় নাইট্রোজেন কিন্তু অনেক ধরনের অক্সাইড গঠন করতে পারে, যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে N2O, তারপরে হচ্ছে গিয়ে তোমার NO, তারপরে তোমার হচ্ছে গিয়ে N2O3, তারপরে তোমার হচ্ছে গিয়ে 3-4 NO2, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে N2O5, ঠিক আছে। নাইট্রোজেন দেখো এত ধরনের অক্সাইড গঠন করতে পারে। এবার স্যার যদি কেন্দ্রীয় পরমাণুটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা বেশি আম্লিক হবে? যদি স্যার এখান থেকে আমি নর্মালি কি বললাম যে এখান থেকে আমি আবার একটা জিনিস বলছি যে যখন অক্সাইড থেকে কোনো কোশ্চিন আসবে এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করে নাও, যে যদি অক্সাইড গুলোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা মানে অক্সিজেন ছাড়া বাকি যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে দেখতে হবে, এবার সেই এলিমেন্টটার আকার যত ছোট হবে, ঠিক আছে, আকার দিয়ে বলতে পারো বা পিরিয়ড টেবিলের স্থান বলতে পারো, আমি আকার দিয়ে বলছি, স্থান তো তোমার ব্যাপারটা বুঝতে বুঝেই যাবে, আকার যত ছোট হবে সেই অক্সাইডটার আম্লিক চরিত্র তত বেশি হবে, ঠিক আছে। কি বললাম আকার যত ছোট হবে তার আম্লিক চরিত্র তত বেশি হবে। একরকম ভাবে যদি সেম এলিমেন্ট হয়, কি বললাম যদি মানে যতগুলো অক্সাইড আছে সবার মধ্যে যদি কেন্দ্রীয় পরমাণুটা যদি একই হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝবো? তখন আমরা দেখবো যার মধ্যে জারণ সংখ্যা যত বেশি হবে, কি বললাম স্যার অক্সিজেনের সংখ্যা দেখবো বা আমরা দেখবো জারণ সংখ্যা যত বেশি হবে তার অ্যাসিড ধর্ম তত বেশি হবে। কি বললাম জারণ সংখ্যা যার যত বেশি হবে তার অ্যাসিড ধর্ম তত বেশি হবে। এবার দেখ স্যার প্রত্যেকের আমরা জারণ সংখ্যা তো আমরা বের করা শিখে গেছি, রেডক্স রিঅ্যাকশন তো আমরা করেছি, তাহলে জারণ সংখ্যা বের করা শিখে গেছি, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো, এখানে স্যার কত আছে নাইট্রোজেনের জারণ সংখ্যা 1, এখানে বের করো এখানে +2, এখানে বের করো +3, এখানে দেখো +4, এখানে দেখো +5, ঠিক আছে। তাহলে দেখো আমি কি বললাম জারণ সংখ্যা সেম এলিমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেম এলিমেন্ট হতে হবে, সেম এলিমেন্টের ক্ষেত্রে জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার যত বেশি হবে তোমার আম্লিক ক্যারেক্টার, ঠিক আছে, অ্যাসিড ক্যারেক্টার তত বেশি হবে, ঠিক আছে। তাহলে দেখো স্যার সব থেকে বেশি আম্লিক তাহলে কি হবে N2O5, তারপরে তোমার NO2, তারপরে N2O3, তারপরে এটা, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো যে এই ধরনের কোন কোশ্চেন থাকলে অবশ্যই পারবে যে অক্সাইডে যদি আম্লিক চরিত্র বা ক্ষারীয় চরিত্র কমে যদি সাজাতে বলে তাহলে যদি ভিন্ন ভিন্ন এলিমেন্ট থাকে তাহলে দেখবো যে কার আকারটা ছোট, যার আকার ছোট হবে
তার হচ্ছে কি আম্লিক চরিত্র বেশি হবে, আর যদি সেম এলিমেন্ট থাকে তাহলে জারণ সংখ্যাটা দেখবো, জারণ সংখ্যা যার বেশি হবে তার আম্লিক চরিত্র বেশি হবে। ঠিক আছে, মোদ্দা কথা আম্লিক মানে তার জারণ সংখ্যাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তোমার যদি ভিন্ন ভিন্ন এলিমেন্ট থাকে তাহলে তাদের প্রত্যেকটার মধ্যে তুমি জারণ সংখ্যা বের করে নেবে, যদি জারণ সংখ্যা যার মধ্যে বেশি আছে সেটা কিন্তু বেশি আম্লিক হবেই, জারণ সংখ্যার মধ্যে মূল ফ্যাক্টর। এবার সবার মধ্যে যদি জারণ সংখ্যা যদি সেম হয়ে যায়, কি বললাম, সবার মধ্যে জারণ সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে যার আকারটা ছোট হবে তার আম্লিক চরিত্র বেশি হবে। বুঝে গেছো, ফ্যাক্টরের মধ্যে এগুলোই মেন পিরিয়ডিক প্রপার্টিস ছিল আর কি। তো তাছাড়া আমাদের এখান থেকে আরেকটা ছোট্ট কোশ্চেন যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। এবার হাইড্রোজেনের অবস্থান নিয়ে কিন্তু আমাদের একটা বিশাল কনফিউশন আছে, যে অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে আমরা কোথায় রাখবো। পিরিয়ড টেবিলের ক্ষেত্রে আমি যেমন দেখেছিলাম মেন্ডেলিয়েভের পিরিয়ড টেবিলে হাইড্রোজেনকে ঠিকঠাক জায়গা দেওয়া যায়নি, কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ড টেবিল তৈরি করেছি সেখানে কিন্তু আমরা হাইড্রোজেনকে ঠিকঠাক জায়গা দিতে পারিনি। কেননা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাইড্রোজেন সে এলিমেন্টটা তোমার গ্রুপ ওয়ান, ঠিক আছে, ক্ষার ধাতু, এর সঙ্গে তোমার তোমার চরিত্র মিলে যায়, এবং তোমার যদি গ্রুপ ১৭ মানে হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু এর চরিত্র সেম মিলে যায়। এবার এবং গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু, এই গ্রুপ ওয়ান এবং গ্রুপ ১৭ এদের মধ্যে হাইড্রোজেনের যে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায়, এবং মানে হাইড্রোজেন গ্রুপ ওয়ান এর সঙ্গে কি কি সাদৃশ্য দেখায় এবং গ্রুপ ১৭র সঙ্গে কি কি সাদৃশ্য দেখায় সেগুলো আমরা একটু চট করে দেখে নেব। দেখো আমরা যদি বলি গ্রুপ ওয়ান এর সঙ্গে ওরা কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায়, দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও পড়েছি কিন্তু এগুলো আমরা আবার একটু রিভিশন করে নেব। যে দেখো যদি বলা হয় গ্রুপ ওয়ানের সঙ্গে হাইড্রোজেন কি কি সাদৃশ্য দেখায় আর কি, তাহলে দেখো আমরা যদি দেখি যে গ্রুপ ওয়ানের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, তাহলে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে, স্যার হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান হয়, এবং বাকি এই গ্রুপে যারা আছে লিথিয়াম এর ক্ষেত্রে কিন্তু তোমার শেষ সংখ্যাতে ইলেকট্রনটা ইলেকট্রন বিন্যাস কিন্তু কি হয় না, একই হয়, তাই তো, টু এস ওয়ান হয়। তো তাহলে এদের ক্ষেত্রে এরা কি করে, স্যার সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাই জন্য যেহেতু সহজেই এরা একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তো ছেড়ে দিয়ে কি হচ্ছে ছেড়ে দিতে পারে, তাই জন্য আর কি এদের যোজ্যতা কিন্তু মানে যেহেতু যোজ্যতা কক্ষে একটা করে ইলেকট্রন আছে, তাই জন্য হাইড্রোজেনের যোজ্যতা এবং লিথিয়ামের যোজ্যতা কিন্তু একই হয়, অর্থাৎ কি এদের দুজনের যোজ্যতা কিন্তু এক করে হয়। ঠিক আছে, একইরকম ভাবে বা দুজনের জারণ সংখ্যা কিন্তু ওরা একই দেখাতে পারে, প্লাস ওয়ান, এরাও কিন্তু সবাই প্লাস ওয়ান করেই দেখায়। এখন স্যার তড়িৎদ্বারত্বের কথা, যেহেতু দেখো এই ধাতুগুলো মানে ধাতুগুলোর মতো মানে সোডিয়াম লিথিয়াম এদের ক্ষেত্রে এদের মতো কিন্তু হাইড্রোজেনও একটা ইলেকট্রন সহজেই ছেড়ে দিতে পারে, এবং হাইড্রোজেনও কিন্তু একটা সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন এইচ প্লাস তৈরি করতে পারে, এবং এই গ্রুপের সবাই কিন্তু তোমার প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, মানে এদের তড়িৎ ধনাত্মক ক্যারেক্টার আছে, হাইড্রোজেনের কিন্তু তড়িৎ ধনাত্মক ক্যারেক্টার আছে, তো তাই জন্য ওটা তোমার মিলে যাচ্ছে। একইভাবে হ্যালাইড গঠন, তোমার এই গ্রুপে তোমার যদি বলা হয় যেমন হচ্ছে কি এনএ সিএল গঠন করে, লিথিয়াম ক্লোরাইড গঠন করে, একইভাবে এইচ এ কিন্তু সিএল এর সঙ্গে বিক্রিয়া করে এই সিএল গঠন করে, তাহলে এটা হ্যালাইড গঠনের সাদৃশ্য আছে। একইভাবে স্যার বিজারণ ধর্ম, যেমন আমরা জানি কি যে ক্ষার ধাতুগুলো সব থেকে বেশি বিজারক পদার্থ হয়, মানে এরা সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করতে পারে, তার জন্য বিজারণ ক্ষমতা আছে। একইরকম ভাবে হাইড্রোজেনও তো নিজের ইলেকট্রনটা ছেড়ে দিয়ে নিজে জারিত এইচ প্লাস হয়ে যায়, নিজে জারিত হয়ে গিয়ে অন্যকে বিজারণ করতে পারে, তাহলে হাইড্রোজেনের বিজারণ ক্ষমতা আছে। একইরকম ভাবে স্যার অক্সাইড গঠন, যেমন তোমার এই এরা মানে এরা হচ্ছে তোমার অক্সাইড গঠন করে, যেমন এনে তোমার হচ্ছে কি বললাম এনএ টু ও গঠন করে, তোমার কে টু ও তৈরি করে, এলআই এলআই টু ও তৈরি করে, প্রত্যেকে অক্সাইড গঠন করে। একইভাবে হাইড্রোজেন কিন্তু অক্সাইড তৈরি করে কি এইচ টু ও তৈরি করতে পারে, তাই তো, হাইড্রোজেন অক্সাইড গঠন তৈরি করে। একইভাবে এরা পার অক্সাইড গঠন করে, যেমন হচ্ছে এনএ টু ও টু, তারপরে কে টু ও টু, এরা প্রত্যেকে পার অক্সাইড গঠন করে, হাইড্রোজেন কিন্তু পার অক্সাইড এইচ টু ও টু গঠন করে। ঠিক আছে, পার অক্সাইড বন্ধন কি জিনিস স্যার, ও বন্ড, ও বন্ড থাকলে, তাই তো, যদি মাঝখানে যদি অক্সিজেন বন্ড অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড যুক্ত থাকে এবং তার তার দুইদিকে যদি আলাদা কোনো যৌগ গঠন যৌগ থাকে তাতে আমরা পারঅক্সাইড গঠন বলি। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড গঠন তৈরি করতে পারে, তোমার এই খাদ্য ধাতুগুলো কিন্তু পারঅক্সাইড গঠন করতে পারছে। দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু গ্রুপ ওয়ান এর সঙ্গে মিলছে। এখন যদি গ্রুপ ১৭র ক্ষেত্রে চলে আসি, দেখো স্যার গ্রুপ ১৭র ক্ষেত্রে যদি তাদের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে হাইড্রোজেন সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে ও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কনফিগারেশন গ্রহণ করতে পারে, আর এই গ্রুপ ১৭র অন্যান্য এলিমেন্ট গুলো যদি একটা ইলেকট্রন সহজে গঠন গ্রহণ করে নিয়ে তারা কিন্তু হচ্ছে কি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করতে পারে, তাই জন্য তোমার হাইড্রোজেন এবং তোমার এই হ্যালোজেন মৌলগুলো প্রত্যেকে কিন্তু যোজ্যতা এক হয়, তাই জন্য ওদিক দিয়ে দুজনেরই যোজ্যতা যেহেতু এক হয় তাহলে গ্রুপ ১৭র সঙ্গে মিলে যাচ্ছে। এখন ভাবে তোমার অধাতব চরিত্র, অধাতব চরিত্র কাকে বলে, যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেন সহজে ইলেকট্রন গ্রহণ করে এইচ মাইনাস গঠন করতে পারে, আবার হ্যালোজেন গুলো কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস গঠন করতে পারে, তাই জন্য এদের কিন্তু অধাতব চরিত্র আছে, হাইড্রোজেন অধাতব চরিত্র আছে, তোমার এই হ্যালোজেন গুলোর কিন্তু অধাতব চরিত্র আছে, মানে ওই চরিত্র মিলে যাচ্ছে, মানে কি এরা সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তো, গ্রহণ করে নিয়ে এইচ গঠন ইলেকট্রন গঠন করে নিয়ে তোমার এইচ মাইনাস গঠন করে, তোমার এই হ্যালোজেন গুলোও কিন্তু ইলেকট্রন গঠন করে কি করে না এক্স মাইনাস গঠন করতে পারে, এরা তো অ্যানায়ন গঠন করতে পারে, যেটা আমরা বলে দিলাম সেম অ্যানায়ন গঠন করতে পারে, সমযোজী যৌগ, যেমন হচ্ছে কি তোমার
যেমন ধরো সি এইচ ফোর, ঠিক আছে, যেমন হাইড্রোজেন দেখো সমযোজী যৌগ গঠন করতে পারে, আবার তোমার এই যে হ্যালোজেন গুলো, হ্যালোজেন গুলো কিন্তু তোমার সমযোজী গঠন তৈরি, সি সি এল ফোর এটা কিন্তু একটা সমযোজী যৌগ। এবার হ্যালোজেনটা কার্বনের সঙ্গে সমযোজী যৌগ গঠন করেছে, হাইড্রোজেনটা তোমার কার্বনের সঙ্গে সমযোজী গঠন তৈরি করেছে, তাহলে দুজনেই কিন্তু সমযোজী যৌগ গঠন করতে পারে। এক নম্বর চলে আসে স্যার আয়ন অন বিভব। আয়ন অন বিভব কাকে বলে স্যার? একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, তাহলে দেখো এদের ক্ষেত্রে মানে এই আয়ন অন বিভব কিন্তু তোমার খার ধাতু গুলো কিন্তু আয়ন অন বিভব খুব কম হয়, ঠিক আছে, কিন্তু তোমার হাইড্রোজেনে কিন্তু আয়নন বিভবটা অনেকটা বেশি হয়, যে হ্যালোজেন মৌলগুলোর কিন্তু আয়নন বিভবটা অনেকটা বেশি হয়। তো তাই জন্য আয়নন বিভব কিন্তু দুজনেরই বেশি হয়, এবং হাইড্রোজেনের আয়নন বিভবটা দেখা যাচ্ছে কি হ্যালোজেনের হ্যালোজেন মৌলগুলোর মতো উচ্চমানের হয়। তো তাই জন্য দেখো এগুলো এই যে হাইড্রোজেন আমরা দেখলাম যে গ্রুপ সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, আবার গ্রুপ ওয়ানের সঙ্গে বৈশিষ্ট্য যেহেতু মিলে যাচ্ছে, তাই জন্য হাইড্রোজেনের বৈশিষ্ট্য মানে একদমই কি হচ্ছে কি তোমার গোটা পিরিয়ড টেবিলে কিন্তু পিরিয়ড টেবিল থেকে হাইড্রোজেনের বৈশিষ্ট্য কিন্তু একদমই আলাদা, ঠিক আছে। তাই জন্য পিরিয়ড টেবিলে একটা হাইড্রোজেন একটা স্পেশাল জায়গা তৈরি করা উচিত, যে যার জন্য যেটা হাইড্রোজেন একদম গোটা পিরিয়ড টেবিল থেকে আলাদাই বিহেভিয়ার দেখাচ্ছে, ও মাইনাসও গঠন করতে পারছে, ও প্লাসও গঠন করতে পারছে। তাই জন্য পিরিয়ড টেবিলে হাইড্রোজেন একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত, এবং বর্তমানে যে পিরিয়ড টেবিল গুলো ব্যবহার করা হয় সেখানে কিন্তু হাইড্রোজেনকে কি করা হয় একদম আলাদাই একটা তোমার এদিকে গ্রুপ ওয়ানেও রাখা হয় না, তোমার গ্রুপ সতেরোও রাখা হয় না, ওকে একটা মাঝামাঝি জায়গায় হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেনের কেন তোমার দ্বিচারিতা ব্যাপারটা বুঝতে পারলাম, এবং কোন কোথায় অ্যাকচুয়ালি ওর স্থান হওয়া উচিত সে ব্যাপারটা বুঝতে পারলাম। তো মোটামুটি আমাদের কিন্তু এই তোমার পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারে কিন্তু এই বিষয়গুলো তোমাদের ছিল। তো তোমরা প্রত্যেকটা বিষয় আবার ভালো করে সলভ করো, প্রত্যেকটা টপিক গুলোকে আবার ভালো করে রিভিশন করো। যদি কোথাও কোনো টপিক ভুলে গিয়ে থাকো তাহলে পুরোনো ভিডিওগুলো আবার দেখে নাও, দেখে নিয়ে পুরো ব্যাপারটাকে আবার রিভিশন করে নিয়ে যদি কোথাও কোনো রকম সমস্যা কোনো রকম যদি ডাউট হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করবো, এবং পরবর্তী একটা তোমাদের আরেকটা ক্লাস দেবো যেখানে তোমার এই এই চ্যাপ্টার থেকে যে যে এমসিইউ কোশ্চেন গুলো হতে পারে বা ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা শর্ট কোশ্চেন একটা ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা করবে। আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।